আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের সম্মুখে। তো কোনো টিপসের ভিডিও নিয়ে আসেনি। আমার মতো যারা নতুন ইউটিউবার রয়েছেন, আমার কথাগুলি আপনি মনোযোগ সহকারে শুনবেন, আপনার অনেকটা উপকারে আসবে। তো বলতে পারেন যে তুই হলে নতুন ইউটিউবার, তো আমাদেরকে কি শিক্ষা দেবে? তো আমি বলবো যে একটা দেশ জ্বালানোর জন্য একটা মেসের কাঠি কাফি। তো এই কথাটি ভেবে আমার কথাগুলি আপনি মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমেই বলবো আমার চ্যানেলে কি ভুলটি হয়েছিল। তো আমি আজ 10 মাস হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে থাকি ইউটিউবে। তো কিছুদিন ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলটা সামান্য র্যাঙ্কের দিকে চলে যায়। তো সর্বশেষ দিনের ইমপ্রেশন ছিল আমার 37,000। পরের দিন আমি হঠাৎ করে দেখি যে আমার চ্যানেলের ইমপ্রেশন চলে গেছে একদম জিরো, যেটা নাই বলতেই চলে। তো আমি ভেবে থাকি যে আমার চ্যানেলে কিসের জন্য সেটা হয়েছে। তো ইমপ্রেশনটা কি বুঝতে পারছেন? ভিডিওর ইমপ্রেশনটি হলো একজন ভিউয়ারসে যদি আপনার ভিডিও দেখে, তাহলে আরো 10 জনের কাছে পৌঁছিয়ে দেয় ইমপ্রেশন। যখন আপনি ইউটিউব ওপেন করেন, ওপেন করার পর যে ভিডিওগুলো চলে আসে সেটাই হলো তাহার ভিডিওর ইমপ্রেশন। তো আপনি ক্লিক করতে পারেন নাও করতে পারেন, ইউটিউব ওপেন করা মাত্রই সেই ভিডিওগুলি আপনার সম্মুখে চলে আসবে। তারপরই আমি দীর্ঘ 4 মাস ভিডিও আপলোড করতে থাকি। শেষ মুহূর্তে আমি ভেবে নিয়েছি যে ইউটিউবে আর ভিডিও আপলোড করব না, ভিডিওতে ভিউজ আসে না, ইউটিউবে ভিডিও আপলোড করে কি করব, সেটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে ইউটিউবে একটি ভিডিও দেখতে পাই, এই বিডিআইটি টেক চ্যানেলের অ্যাডমিন একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে ছিল 3টি সেটিংস ইউটিউবের। একটি সেটিংস হলো ভিডিওর ক্যাটাগরি নির্বাচন করা, দ্বিতীয় যেটা হলো আপনি কি ভাষায় ভিডিও আপলোড করেন সেই ভাষাটি নির্বাচন করা, তৃতীয় যেটা হলো সেটা আমি ভুলে গেছি, মনে নেই। তখন আমার চ্যানেলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসের ভিতরে গিয়ে প্রবেশ করে দেখি আমার ভিডিওর যে ক্যাটাগরি সেটিংস রয়েছে সেই ক্যাটাগরি নেই, অন্য একটি ক্যাটাগরি হয়ে গেছে। তখন আমি মনে মনে ভেবে নেই যে একদিন আমার চ্যানেলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আমি গাটাগাটি করছিলাম, তখন ভুলবশত আমার সেটিংসটি চেঞ্জ হয়ে যায়। যেই দিন চেঞ্জ হয়ে গেছে সেই দিন থেকে আমার চ্যানেলের ইমপ্রেশন ডাউন। তো আমি বলবো আপনাদেরকে, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে গিয়ে ভিজিট করে দেখবেন আপনি যেগুলা ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরিতে সিলেক্ট করা রয়েছে কি না, সেটা আপনি চেকিং করে নেবেন। যদি আপনি ব্লগ ভিডিও আপলোড করেন আর ট্যাগ ক্যাটাগরি সিলেক্ট করে দেন, তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠিয়ে দেবে এই ট্যাগ ক্যাটাগরিতে। তখন তাহারা আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখবে না তাহারা, কারণ সেই বিষয়ে ইন্টারেস্টেড না, তাহারা ব্লগ ভিডিও দেখে। আপনার ভিডিওতে প্রবেশ যদি করে তাহলে বের হয়ে চলে যাবে, আপনার ভিডিওটি একদম ডাউন হয়ে যাবে। সেই কারণে আমার চ্যানেলের ইমপ্রেশনটি একদম ডাউন হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হলো আপনি কি ভাষায় ভিডিও আপলোড করেন সেই ভাষাটি আপনি নির্বাচন করতে হবে। যদি আপনি বাংলা ভাষা ইউজ করেন আর ইংলিশ ভাষা সিলেক্ট করে দেন, তাহলে আপনার ভিডিওগুলো চলে যাবে, যারা ইংলিশ ভিডিও দেখে তাহার কাছে চলে যাবে, তো আপনার বাংলা ভাষার ভিডিওগুলো সে দেখবে না। আপনি যদি ইউটিউবে 5 বছরও কাজ করেন আর সেই সেটিংসগুলি আপনি ভালোভাবে না করেন, তাহলে আপনি অবশেষে ব্যর্থ হয়ে যাবেন। দেখেন আমার লাগাতার 4 মাসের পরিশ্রম ব্যর্থ হয়ে গেছে সামান্য একটি ভুলের জন্য। তো অবশ্যই আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি কি ভাষায় ভিডিও আপলোড করেন সেই ভাষাটি নির্বাচন করবেন। সেগুলি আপনি কোথায় থেকে শিখবেন? ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে যাহারা এই ধরনের ভিডিও আপলোড করে, তাহাদের ভিডিওগুলো দেখবেন, তাহারা বলে দেবে যে কি ধরনের আপনার ভিডিও রয়েছে, ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন, বা আপনার ভিডিওতে কি ভাষা ইউজ করেন সেই ভাষাটি আপনি কিভাবে নির্বাচন করেন, তাহাদের ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন আপনি। আর বিডিআইটি টেক চ্যানেলের যে দাদা রয়েছেন, সেই দাদার চ্যানেলটা আমার ভিডিওর টাইটেলে মেনশন করে দেব, উনার ভিডিও দেখবেন। উনি আমরা যে নতুন ইউটিউবার রয়েছি তাহাদের জন্য ভালো একটি সুপরামর্শ দিয়ে থাকেন। তো আশা করি আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।